হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো আপনারা কীভাবে ইনস্টাগ্রামে কীভাবে আপনারা মানে যে ট্রাফিক এর যে অ্যাড আছে, যেটা আপনার যেটা বেসিক বুস্ট যেটা আছে, যেটা বেশি অ্যাডস রান টিকটকের মধ্যে, এটা আপনারা কীভাবে করবেন আজকে আমি আপনাদের মধ্যে একটা শেয়ার করবো। আপনাদেরকে আমি আগের ভিডিওতে কিছু অপশন দেখাই না, আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনার এখান থেকে যে এটা হলো বিজনেস ম্যানেজার যে মেন অ্যাকাউন্ট, এটা হলো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ভিতরে অ্যাডস অ্যাকাউন্ট থাকে। তারপর মেম্বার, মেম্বারে যাবেন, মেম্বার যাওয়ার পর আপনারা এখান থেকে আপনারা মানে অ্যাডমিন, আপনারা এখান থেকে যদি কারো যদি নাম চার্জ করে দিতে পারবে বা কারো যদি ইউজার যে যে অ্যাড অ্যাকাউন্ট যে আইডি আছে আইডি যদি কপি করে তাকে তাকে দিতে পারবেন, ঠিক আছে, তাকে আবার অ্যাডমিন তাকে দিতে পারবেন। তারপরে এখান থেকে যে কাউকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন বা ইনভাইট, এখানে সরি এখানে আপনারা দিবেন ইনভাইট, বা আপনার যে জিমেল আছে না জিমেলে আপনাকে দিতে পারবেন। আর এখানে যে জিমেল দেখেন স্ট্যান্ডার্ড আছে আর অ্যাডমিন আছে, অ্যাডমিন দিলে সে কিন্তু আপনার ফুল অ্যাড অ্যাকাউন্টটাকে ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট সে জিমেল যাবে, জিমেলে কনফার্ম করলে সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। তা পার্টনার, আপনার যদি পার্টনারশিপ থাকে বা পার্টনারশিপ করতে পারেন, যদি আপনার কোনো ফ্রেন্ডস অ্যাকাউন্ট থাকে তারা তারা অ্যাড করতে পারেন। আর আপনার অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে যাবেন, দেখা যাবেন অ্যাড অ্যাড অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট, আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার ক্রিয়েট ক্রিয়েট নিয়ে যদি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নাম দিবেন, নাম দিয়ে তারপর যে কোনো কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম দিয়ে তারপর টাইম জোন কোন কান্ট্রি কাম টাইম জোন দিতে চান ওই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, নেক্সট দিবেন, সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। ব্যাস এটা হলো আপনি অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে আপনারা খুলে নেবেন। অ্যাড অ্যাকাউন্ট খুলে থাকেন, এটা হলো মানে যে অ্যাড অ্যাকাউন্ট যে মেনটা আছে এটা দেখছে, অ্যাড অ্যাকাউন্টটা মেনটা, আর এটা হলো অ্যাড অ্যাকাউন্ট বলতে আর একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আমরা কিন্তু কেন টিকটকটা অ্যাডসান করবো। তা আমরা এখান থেকে আপাতত খরচ করি, এখান থেকে আপনার এটা খোলার পরে, এটা খোলার পরে এটা কিন্তু অ্যাডমিন আছে, এটা খোলার পরে আপনার এখান থেকে দেখেন অ্যাডস ম্যানেজার, এখানে আপনার ক্লিক করবেন। আপনার কিন্তু এটা অন করে এটা করার জন্য তো আপনার কিন্তু ইয়া করা লাগবে না, বিপিএনটা অন করা লাগবে না, ঠিক আছে। বিপিএনটা অন, শুধু তো বিপিএনটা অন করবেন কিন্তু আপনার নেটওয়ার্কটা স্লো করবে দরকার না, আপনি জাস্ট একবার খোলার সময় জাস্ট বিপিএনটা অন করলে হয়ে যাবে নাম্বারটা ভেরিফাই করার সময়, ঠিক আছে। আগে ভিডিও দেখে নেবেন কীভাবে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, সেট আপটা কী কী আছে অ্যাডস অ্যাকাউন্টে, আপনার পেমেন্ট মেথড কীভাবে আপনার অ্যাড করবেন, এ টু জেড সব কিছু আমি আগে ভিডিও দেখাই দিচ্ছি, যারা দেখেন তারা আমার চ্যানেলে ঢুকে পার্ট টুটা দেখে দেখে আসতে পারেন, আপনাদের উপকার হবে। স্টেপ বাই স্টেপ আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। তা আপনার এখান থেকে যাবেন, ক্রিয়েট অ্যাড আছে দেখেন, ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স আছে বেসিক আছে, তা আমরা এখানে দিলাম বেসিক দিলাম, আপনি এখান থেকে অ্যাডভান্সও ক্লিক করতে পারবেন, তাই এখানে আবার বেসিক ক্লিক করতে পারবেন, বেসিক ক্লিক করতে পারবেন। তা আমি বেসিক দিলাম, আমি আজকে আপাতত বেসিকটা দেখাই, আমার বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, ঠিক আছে। তবে এখানে ট্রাফিকটা ক্লিক করবো, ট্রাফিক আছে, তবে কমিউনিটি ইন্টারাকশন আছে, তারপর লিড জেনারেশন আছে, ওয়েবসাইট কনভার্সেশন আছে, তা আমরা ওয়েবসাইট নিয়ে কীভাবে করে এটা দেখাই দেবো, লিড জেনারেশন কীভাবে করে এটা দেখাই দেবো, কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারাকশন এটা কীভাবে করে, এটা কী কাজ, এটা আমি আপনাদের দেখাই দেবো, আস্তে আস্তে দেখাবো। আজকে আমি আপনাদেরকে যে বেসিক যেটা বুস্ট আছে ট্রাফিক, জাস্ট আপনার ট্রাফিকটা হলো আপনার যখন কোনো কিছু পোস্ট করছেন, পোস্ট করার পরে জাস্ট খালি এটার মধ্যে জাস্ট ভিউ দরকার, মানুষের সামনে প্রচার করার দরকার, এটার জন্য আপনারা জাস্ট ট্রাফিকটা অ্যাড করতে পারেন, কোনো লাইক কমেন্ট দরকার না, জাস্ট ভিউ দরকার। ট্রাফিক থেকে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, দেখেন ফেসবুক ফেসবুক যেটা অ্যাডসেন্ড, যেটা আপনারা যেটা পারেন, যারা ফেসবুক অ্যাডসেন্ড করতে পারেন তারা কিন্তু এটা পারবেন। দেখেন দেখেন লোকেশন আছে, আপনি যদি চাইতেছে বাংলাদেশ দিবেন তো বাংলাদেশ আছে, দেখিনি আমি বাংলাদেশ নাই, এখানে বাংলাদেশ অ্যালাউড দিচ্ছে না, কারণ এটা আমরা অন্য কান্ট্রি দিয়ে খুলছি, তা আপনার কানাডা দিতে পারেন, ইউএস, আর আমাদের বাংলাদেশে কিন্তু টিকটক অ্যাড অ্যাকাউন্ট টিকটক কিন্তু অ্যাডসেন্ড হয় না, এটা বাইরে কান্ট্রি হয়, ওই জন্য বাইরে কান্ট্রি সবগুলো আছে। তা আমি এখান থেকে ইউএস দিলাম, এই ইউনাইটেড স্টেটাস এটা দিলাম। তারপর এখানে ডেমোগ্রাফি, আপনার যে ভিডিওটা আপলোড করবে এই ভিডিওটা কী নিয়ে, আপনার ভিডিওটা মানে কী নিয়ে কী সাবজেক্ট নিয়ে আপনার ভিডিওটা হচ্ছে, এটা আপনি এটা হলো ডেমোগ্রাফি। না আপনি যদি কোনো মেল নিয়ে যদি কোনো ছেলেদের কোনো ছেলে ফোর্স করেন, যদি জামা কাপড় কোনো কোনো ছেলে নিয়ে যদি এই টিকটকে ভিডিও আছে ওটা অ্যাডসান করতে চাইতেছেন তাহলে মেল দিবেন, আর যদি ফিমেল মেয়েদের যদি কোনো কসমেটিক নিয়ে যদি ফোর্স করেন তাহলে মেয়ে ফিমেলটা দিবেন, আর অল আমরা অল দেবো। এখানে দেখেন এটা কিন্তু অনেকগুলো অপশন আছে,
13 থেকে 17 আছে, তারপরে 18 থেকে 24 আছে, তারপরে এগুলো আছে, দেখেন এগুলো কিন্তু ক্লিক করে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি ধীরে ধীরে দিতে পারেন, আবার যদি আমরা ক্লিক ডাবল ক্লিক করলে কিন্তু চলে যাবে, এক ক্লিক করলে হয়ে যাবে, ডাবল ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম, আমরা দাঁড়ান, আমরা এখানে আমাদের অডিয়েন্স যেহেতু 25 থেকে 35 পর্যন্ত বা 18 থেকে 35 পর্যন্ত, তা আমরা এই জন্য এটা দিলাম, দেখি আমাদের অডিয়েন্সে খুশি করার জন্য সবকিছু আমরা করবো। দেখেন ল্যাঙ্গুয়েজ আপনি যদি করেন, যদি দেখেন ভিয়েতনাম যদি করতে পারেন, ভিয়েতনাম আছে কিন্তু, দেখেন ভিয়েতনাম যদি আপনার যদি কোনো কিছু ফোর্স করেন তাহলে ভিয়েতনামটা সিলেক্ট করে নেবেন, ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজ নিয়ে, তারপর ইংলিশ নিয়ে করতে পারেন, কোরিয়ান, জাপান, সব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যেটা নিয়ে করতে পারেন। আমার অল আমার যে ওয়ার্ল্ডে কিন্তু বিশ্বটা কিন্তু ইংলিশ, আমি ইংলিশটা দিলে আপনার ইংলিশটা দিলে দিতে পারেন, না দিলেও ডিফল্টে যারা যে যে কান্ট্রি ওই কান্ট্রি তার কাছে ডিফল্টটা কিন্তু তার ল্যাঙ্গুয়েজের মতো যাবে। তবে এখানে দেখেন দেখেন ইন্টারেস্টেড ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা দেখি, তা আমরা একটা কিছু পোস্ট করবো, আমরা ধরেন একটা দিন পোস্ট করবো, ধরেন কী পোস্ট করা যায়, আমরা আমরা একটা দিন পোস্ট করবো, ধরেন আমরা এডুকেশন নিয়ে একটা পোস্ট করবো, দেখি এডুকেশন এই এটা দেবো না, সরি, দেন ইয়ারলি চাইল্ডহুড অ্যান্ড আমরা এটা দিলাম, রিকমেন্ডেশনের মধ্যে কী পরে দেখি, তো এটা দিলাম আমরা, এগুলোর মধ্যে আরও আছে, এখানে দেখ ফার্স্টে কিন্তু অডিয়েন্স সেট করা দেখা যাচ্ছে, তার ব্রাউজারের মধ্যে দেখতে পারেন, তারপর আপনি লিখতে পারেন বা স্টুডেন্ট লেখেন, স্টুডেন্ট লেখেন, স্টুডেন্ট স্টুডেন্ট আসে নাই, দেখেন আপনি অডিয়েন্স গুলো সেট করে দেবেন, আপনি ভিডিও রিলেটেড অনুযায়ী আপনারা অডিয়েন্স গুলো সেট করে দিবেন, তারপর এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন উইশ টেলেন এটা লাইক, আপনার আপনার কি দরকার, আপনার যদি ভিডিওটা একটা পোস্ট করে বুস্ট করার পরে আপনার মানে টিকটক অ্যাডস রান করার পর আপনার টিকটকটা যদি আপনাদের কোনো ভিউ দরকার হয় তাহলে এখানে জাস্ট ওয়াচ ইট টিল এন্ড, জাস্ট ভিউ ভিউ দেখাবেন, জাস্ট ভিউ ভিউ দেখবে, জাস্ট ভিউ আসবে, লাইক কমেন্ট কিন্তু আমারটা আসবে না, আর লাইক আপনি যদি চাইতে চান আপনার ভিডিওটার মধ্যে টিকটক ভিডিওটার মধ্যে কি লাইক দরকার তাহলে আপনি লাইকে ক্লিক করবেন, আর আপনার যদি দরকার হয় কমেন্ট তাহলে কমেন্টে ক্লিক করতে পারেন, আর আপনার যদি দরকার হয় শেয়ার দরকার তাহলে শেয়ার ক্লিক করতে পারেন, আর আপনার যদি দরকার হয় তিনটে দরকার তিনটে সিলেক্ট করতে পারেন, আপনার যদি দরকার হয় ওয়াচ ইট টিল এন্ড এটা দরকার তাহলে আপনি এটা সিলেক্ট এটা সিলেক্ট করতে পারেন, তাহলে আমি সবগুলো দিলাম, এটা রিকমেন্ডেশনের মধ্যে পরে আপনি এক্সট্রা রান করবেন কদিনের জন্য, তাই 7 দিন আছে 15 দিন আছে, তা আমি 7 দিন দিলাম, দেখি এখানে স্মার্ট ইন্টারেস্টেড অ্যান্ড বিহেভিয়ার্স যারা ইন্টারেস্টেড তাদেরকে দেখাবে মানে ভিডিও রিলেটেড অনুযায়ী, এখানে দেখেন এটা হলো টিকটক আর একটা প্ল্যাটফর্ম প্যাঙ্গল না কি একটা, এটা আমি কখনো শুনি নাই, প্যাঙ্গল কি একটা প্রিমিয়াম গ্লোবাল পাবলিশার নেটওয়ার্ক অনলি অ্যাভেলেবল ইন সাম রিজনস, এটা কি জানি না, এটা দরকার নাই, এটা হলো অ্যাকাউন্ট খোলা লাগে, তা আমি এটা দিলাম না, এটা হাইড দিলাম, তারপর আপনার এখানে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো, ও আমরা এখানে সিলেক্ট করছি না, ডিফাইন ভিডিও ইন্টারেক্টেড মানে ভিডিওটা আপনার কি রিলেটেড অনুযায়ী এটা ভিডিও, তা আমি ধরুন দিলাম, আমি ধরুন দিলাম এন্টারটেনমেন্ট দিলাম, এন্টারটেনমেন্ট একটা ভিডিও দিলাম, দেখে দিব আপনি এখান থেকে যদি আপনার কোনো কিছু ভুল হয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন, ভুলগুলো ঠিক করে দিতে পারেন, তারপরে এখানে দিবেন আপনার ডেলি বাজারকে, আপনি যদি ডেলি বাজার যদি আপনি যদি $10 আপনি এখানে $10 সর্বোচ্চ $10 দেখি আমি, আমাদের ফেসবুক কিন্তু $1 থাকতে গেলে এখানে টিকটক কিন্তু $5 নিচে হবে না, আপনি যদি চাইতেছেন আপনার ডেলি বাজেট $5 সর্বনিম্ন $5, ঠিক আছে, টিকটক কিন্তু সর্বনিম্ন $5, কারণ যারা বিদেশি বিদেশি কিন্তু আমাদের বাংলাদেশে যে টিকটক অ্যাডসান হয় না, কিন্তু বিদেশি অ্যাডসান যেহেতু হয় বিদেশে কিন্তু তারা কিন্তু কম ডলার দিয়ে করবে না, তারা কিন্তু $1 $2 দিয়ে করবে, তারা কিন্তু করবে $50 $100 $200 $1000 তারাই কিন্তু করবে, তো জন্য তাদের এটা রিলেটেড অনুযায়ী এটা হলো $5 সর্বনিম্ন $5, এটা যদি আমাদের বাংলাদেশে যদি এটা টিকটকটা মনিটাইজেশন দিত বা টিকটক যদি অ্যাডসান করা হতো তাহলে কিন্তু বাংলাদেশে ঠিকও কিন্তু কি কী দেওয়া হতো $1 দেওয়া হতো, কারণ বাংলাদেশের রিলেটেড অনুযায়ী আমাদের বাংলাদেশে কিন্তু কস্ট ফারগুলো অনেক কম, এক ক্লিক বেট কিন্তু কস্ট ফার যেটা সেটা অনেক কম, মানে 20 সেন্ট 30 সেন্ট 26 সেন্ট করি, আর বিদেশে কিন্তু প্রতি ক্লিক বেটে কিন্তু এই $1 $1.5 $2-3 করে নিয়ে যায়, তো জন্য তাদের রিলেটেড অনুযায়ী তাদের তারা $5 দিচ্ছে, তো সর্বনিম্ন আমি $5 দিলাম বা $10 দিলাম, দেখি $10 দিলাম, আপনি চাচ্ছেন লাইফ টাইম বাজেট তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড থাকে লাইফ টাইম বাজেট, আপনি চাইতেছেন আজকে এটা রান করবেন
কালকে ড্যাশটা অফ করে দিবে, ঠিক আছে? তা আমি ধর আজকে অ্যাশটা রান করলাম, কালকেটা অফ করে দিবো, ব্যাস। তাহলে কটা হবে ধরো, আমি দিলাম লাইফটা বাজার কত, লাইফটা বাজ যদি দিবেন তাহলে আজকে আজকে ধরুন দিলাম $5, কালকে $5, বা আজকে $10 কাজ করে, কালকে $10 শেষ, $20, ব্যাস। লাইফ টাইম বাজারে কিন্তু আপনাকে কিন্তু সম্পূর্ণ যে লাইফ টাইম বাজার যেটা সম্পূর্ণ আপনি ধরুন 7 দিন সিলেক্ট করুন, $7 $70, তারপরে সেখানে $70টা লিখতে হবে। আপনি চাইতেছেন ডেলি বাজেট, তাহলে ডেলি বাজার আপনার সবার নেন $5, তাহলে $5টা ক্লিক করতে হবে, এটা কিন্তু অটোমেটিক চলতে থাকবে। আপনি চাইতেছেন এন্ডেড, যে এন্ডেড থাকে এন্ডেড দিতে পারেন, আর যদি চাইতেছেন না এটা অটোমেটিক চলতে থাকবে, তাহলে স্টার্ট নাও উইথ নো অ্যাড ডেট। আপনি অ্যাড আপনি মানে অ্যাডটা ধরুন আনার 7 দিন হয়েছে, আপনি 7 দিন পর যদি অ্যাডটা অফ করে দেন, চাইতেছে আপনার মনে চাইতেছে অ্যাডটা অফ করে দেওয়ার জন্য ক্লায়েন্টে বলছে, তা আপনি অ্যাডটা কি অফ করে দিতে পারেন। তা আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি। তা আমি এখানে দিলাম কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা আমি এটা দিলাম, সরি এটা একটা আসতে একটু সময় লাগে। তা আপনারা আপনি চাইতেছেন টিকটক ভিডিও, টিকটকে কিন্তু অ্যাডসেন্স যদি করবেন, টিকটক কিন্তু আপনাদের কিন্তু টিকটকে ভিডিও থেকে কিন্তু বুস্ট করা হবে না। ধরো আমি ধরো আমার টিকটকটাকে আপনাদেরকে দেখাই, টিকটক কিন্তু বুস্ট কিন্তু আপনাদের হবে না। আপনি টিকটক টিকটকটা লিঙ্ক আপ করার পরেও কিন্তু আপনি টিকটকটাকে টিকটকে মানে পোস্ট থেকে আপনি কিন্তু বুস্ট করতে পারবেন না। আপনি যে মানে নিজের বাইরে মাল্টিপল হবে, এখানে আপনি আপলোড ভিডিও করতে হবে, আপলোড ভিডিও দিয়ে আপনি এখান থেকে ধরো আমি ধরুন দিয়ে কোনো একটা দিলাম, ধরো আউটলাইনটা দিলাম, ব্যাস। আপনি মাল্টিপল ভাবে আপনি এখানে পোস্ট করে মাল্টিপল ভাবে আপনি আপনি এখানে পোস্ট করতে হবে, পোস্ট করতে আপনি আপনি এখানে সব কিছু সিলেক্ট করতে হবে। এটা হলো টিকটকের নিয়ম, কারণ টিকটকে কিন্তু এটা হয় না, কারণ টিকটকে আপনি আগের পোস্ট থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। পাঁচ দিন দেখাচ্ছে, দেখেন অ্যাসপেন্স, দেখেন অ্যাসপেন্স লেখা হচ্ছে। হ্যাঁ আমরা যখন দিলাম, আমি এটা যখন দিলাম ধরেন ক্যানভা ডিজাইন, তা আমি যখন দিলাম ক্যানভা ডিজাইন আউটলাইন দিলাম, ব্যাস। তা আমি এটা দিলাম ক্যানভা ডিজাইন আউটলাইন 2024 দিলাম, যে কয়টা এটা হলো ডিসপ্লে নেন, দেখেন এখানে পাশে দেখুন শো করতেছে, দেখছেন পাশে দেখুন এটা শো করতেছে, দেখেন দেখেন ট্যাক্স। তারপরে ধরো এটা মেন ট্যাক্স, তারপরে কী দরকার আপনি টিকটকে যদি কনসেপ্ট দিতে চাচ্ছেন, আপনি ধরুন দিলাম ভিডিওটা কী জন্য, তারপর ধরো দিলাম ফিস ফলো মি নাম দিলাম, ফিস ফলো মি এটা দিলাম। এটা হলে দেখেন এটা কিন্তু দেখেন স্পন্সর যেখানে আছে এখানে ফাঁকাতে শো করতেছে, এটা হলো ভিডিও ডিসক্রিপশন আর কি, এটা হলো ভিডিও ডিসক্রিপশন, এখানে ট্যাক্স করতেছে, এটা হলো ভিডিও ভিডিও যেটা মানে থাকে না ইউটিউব যেরকম থাকে ভিডিও ডিসক্রিপশন, এটা হলো ভিডিও ডিসক্রিপশন। তো এখানে দেখেন লার্ন মোড, আপনি চাইতেছে কি আপনি এখানে দেখেন লার্ন মোড, দেখেন এখানে কি একটা অপশন আছে লার্ন মোড, আপনি চাইতেছে এখানে কি ডাউনলোড নাও, আপনি যদি কখনো ডাউনলোড দিতে পারেন, যদি চাইতেন শপ নাও, তাহলে আপনি আপনি চাইতেছেন কি সাইন আপ নাও, বা আপনি চাইতেছেন কি ইনস্টল নাও, অর্ডার নাও, আপনি সব কিছু আপনি যে ইউআরএলটা দিতে পারেন, ইউআরএল আপনি যদি আপনার ফেসে ইউআরএল দিতে পারেন, বা টিকটকের ইউআরএল দিতে পারেন, প্রোফাইলে ইউআরএল, বা আপনার প্রোডাক্টের ইউআরএল দিতে পারেন, প্রোডাক্টের ইউআরএল আমরা ক্যাটালগ, ওটা আপনি ক্যাটালগ কারোর সাথে এটা আমরা পরের ভিডিওতে দেখাবো। প্রোফাইল এটা হলো প্রোফাইল, দেখেন এখানে কিন্তু দেখেন এটা অপশন, দেখেন প্রোফাইল এই অপশনটা হলো মেন। তা আমি এখানে যে কয়েকটা দিলাম, তা আমি এটা দিলাম, তা এটা হলো প্রোফাইল। আপনি এখানে আপনার ছবি দিতে পারেন ভাই, এখানে ফাঁসা শো করতেছে, এটা কিন্তু ফ্রি ভিউ, ঠিক আছে? ফ্রি ভিউটা যা হবে ফ্রি ভিউ, ফ্রি ভিউর মধ্যে আপনারা দেখতে পারেন, দেখেন অ্যাপ্লাই অল এডস নাম দিবেন, দেখেন বাইক চেকিং বক্স, এই সাবমিট, সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আপনার অ্যাডসটা কিন্তু রান হয়ে যাবে, সাথে সাথে কিন্তু অ্যাডসটা রান হয়ে যাবে। আপনি চাইতেছে এখানে কিন্তু রান দিলাম ক্যানভাস দিলাম, ক্যানভাস দিলাম, এটা হলো ক্যাম্পেইন নেম, এটা ক্যাম্পেইন যে নামটা আছে এটা ক্যাম্পেইন নেম। সো আমি দেখা দিলাম টিকটকে আপনার যে যেটা হলে বেসিক বুস্ট ভিডিওর মধ্যে, ভিডিওর মধ্যে কি ভিউ দরকার, বেসিক যেটা বুস্ট এটা আমি আপনাদের আজকে শেয়ার করলাম, যেটা বেসিক বুস্ট সর্বনিম্ন, তো এটা বিদেশের একটু কম করে, কিন্তু আমি দেখা দিলাম আপনাদের মধ্যে এটা শেয়ার করলাম। পরে ভিডিওতে আমি দেখা দিব টিকটক যে ক্যাটালগ কারোসেল, তারপর ফিক্সার কীভাবে সেট করে, টার্গেটিং কীভাবে করে, তারপর যে লিড জেনারেশন, লিড জেনারেট কীভাবে করে, আমি সম্পূর্ণভাবে আমি এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আজকে যেটা বেসিকটা দেখালাম, তারা আমার আগের ভিডিও আগে যে দুইটা পার্ট দেখেন নাই, তারা
আগের দুটা পার্ট দেখে আসতে পারেন। আজকে ভিডিওটা আজকে ভিডিওটা যদি দেখে আপনাদের উপকার হয়ে থাকে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।